নদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ সেতু ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। বিহাল দশা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু মেরামতি করা হয়েছে টিন এবং বাঁশ দিয়ে। নদীয়া থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম পথ এই গৌরাঙ্গ সেতু। এটির ভিত্তিপ্রস্তর কংগ্রেস আমলে ভোলা সেনের হাত ধরে হলেও উদ্বোধন করেছিলেন বাম জামানার পূর্ত মন্ত্রী যতীন চক্রবর্তীর হাত ধরে 1983 সালের 16 জানুয়ারি। দিনে প্রায় 15,000 যানবাহন যাতায়াত করে সেতু দিয়ে। মাঝেরহাট বিপর্যয়ের পরেও যেন ঘুম ভাঙছে না সরকারের। বর্ষা আসতেই রাজ্যের একের পর এক ব্রিজের কঙ্কাল দশার ছবি ধরা পড়েছে, তবুও সরকার কোথাও একটা নীরব। এই গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করা মানুষের অভিযোগ, প্রতিদিন টোল নেওয়া হয় এবং সেই টোল থেকে অনেক টাকা রোজগার হলেও এই ব্রিজের উপর দিয়ে শুধু বাহ্যিক ছোটখাটো ক্ষতের উপরেই পিচের মলম লাগানো হয়, কিন্তু কোনো রকম স্থায়ী ব্যবস্থা করা হয় না। গার্ডওয়েলগুলোর ভঙ্গুর অবস্থা হয় সেখানে টিন আর বাঁশ দিয়ে কোনো রকম আটকানো হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় প্রতিদিন, খুশ নেই প্রশাসনের, এমনটাই বলছেন পথচারীরা। কিন্তু এতটাই খারাপ লাগছে আমাদের কাছে, আমি যে জীবনে ঝুঁকি নিয়ে যে যেতে হয় এইভাবে প্রত্যেকটা দিন ধরে। আমরা এখান দিয়ে নেই নি করে হলো মাসের মধ্যে আমরা 30 দিনই যাতায়াত করি, আর যে সমস্ত আমাদের মতন তো ড্রাইভারদের কোনো সুরক্ষিত নেই এর মধ্যে। এই যে এর জীবনে ঝুঁকি নিয়ে আমরা যাচ্ছি, কখন যে ভেঙে পড়ে যাবে এর কোনো ইয়ে নেই। এত কিছু বলার পরও কিছুই হচ্ছে না, সরকার তো কোনো রকম এর ইয়েই নিচ্ছে না। তার মধ্যে এই যে টোল ট্যাক্সটা তো কোনো কামাই নেই, বন্ধ নেই পয়সা নেওয়াটা। তাহলে এরা যেহেতু পয়সা নিচ্ছে তবু তো কাজটা তো করা উচিত। তো কোনো রকম আপনারা তো দেখছেন রাস্তাটার হালটা কি, এই ব্রিজটার অবস্থাটা। এর আগে একটু কাজ করে যায় চিড়ামুড়ির মতন দিয়ে গেছে, উপর দিয়ে কোনো রকম একটা ঢালাই করে গেছে, তারপর আর কিছুই নেই। কোনো রকম এটাকে মেরামত করা বা কিছু করা এর কোনো কেউ আসে না এর মধ্যে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে, প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি আমরা। আমাদের তো জীবনের তো কোনো দামই নেই একরকম ধরতে গেলে, সরকারের কাছেও কোনো দাম নেই বা সাধারণত ওই যে যারা টোল ট্যাক্স নিচ্ছে তাদের কাছেও কোনো আমাদের কাছে কোনো রেলুয়েশন নেই এদের। আপনার নাম? আমার নাম বিকাশ দাস, বাড়ি জামাল। বলতে এটা টোল ট্যাক্স তো কোনো দিনকার জন্য আমাদের কাছে কোনো কম পয়সা নেয় না, কন্টিনিউ আমরা যাওয়া আসায় সবসময়ের জন্য টাকা দিই এবং টোল ট্যাক্স যেখানে আছে প্রচুর ইনকাম ওদের। সেই তুলনায় ব্রিজটা এমনই মনে হয় যে যে কোনো টাইমে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যেতে এবং যেহেতু তো কোনো সুরক্ষিত নেই। কি এর আগে কোনো সময় মেরামতি কোনো কিছু দেখেছেন? মেরামতি যেটুকু হয়েছে ওপরটাকে শুধু কমপ্লিট করেছে, ওই কোথাও একটুখানি গর্ত মতো হয়েছে সেইটুকুই কমপ্লিট করেছে, এছাড়া কোথাও কোনো কমপ্লিট করে। আপনারা তো দেখতে পাচ্ছেন সব কিছু, এবং এর এটা অভিযোগ দীর্ঘদিনের, আজকে নয় দীর্ঘদিন থেকে এটা চলছে। আপনার নাম? আমার নাম আয়জুল মোল্লা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।